শুক্রবার গভীর রাতে ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় মালদার বিভিন্ন এলাকা। এদিন বামনগোলা ব্লকের চাঁদপুর, জগতলা ও ভবানীপুর এলাকায় ঝড়ের দাপট বেশি ছিল। ভেঙে পড়েছে গাছ, উড়ে গেছে একাধিক বাড়ির চালা, গাছ ভেঙে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। ক্ষতিপূরণের জন্য এলাকাবাসীরা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি ইংরেজ বাজার ব্লকের 7টি গ্রাম ঝড়ের দাপটে ব্যাপক ক্ষতি হয়েছে। একটি বেসরকারি স্কুল সহ বেশ কয়েকটি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যখন মুহূর্তের মধ্যে রোডের মধ্যে দাঁড়িয়েছিলাম, এবার ঝড় আর বৃষ্টি আসলো, আর মুহূর্তের মধ্যে একবার লন্ডভন্ড হয়ে গেল গোটা বাজার। তারপরে আমরা গিয়ে দেখলাম স্কুলটাকে, রবীন্দ্র শিশু শিক্ষা নিকেতন, ওখানকার গোটা চাল একবারে উড়ে গেছে। আমরা একদম ভয় পেয়ে গেছিলাম, কোনো রকম দোকানের ভিতরে ঢুকে আমরা কোনো আমরা নিজের প্রাণ রক্ষা করতে পারি। আরও কারো ক্ষতি হয়েছে দোকান? আরও হাজি সাহেব বলে একটা মুদিখানা দোকান, ওর গোটা চাল উড়ে গেছে। আর মেডিসিনের দোকানের চালটা উড়ে গেছে এরা চুলাদার। আর বাজারে কামরুল আর ক্লাব ঘরের পাশে দোকান আছে, সবজির দোকানটা উড়ে গেছে চাল। মোবাইলের দোকানটার চাল উড়ে ওখানকার মোবাইলের সব সরঞ্জাম নষ্ট হয়ে গেছে, মোবাইলগুলো জল ঢুকে গেছে, মনে হচ্ছে আর কাজ করবে না, সব ব্রেক করে দিয়েছে। রাত্রে প্রচণ্ড ঝড়, 8টা সাড়ে 8টার দিকে ঝড়ের পর মোটামুটি 30 থেকে 35টা বাড়ির টিন যা আছে সব কিছু উড়ে গেছে, কারেন্টের পোল তার যা আছে সব কিছু ছিঁড়ে গেছে। প্রচুর পরিমাণে পানের বরম থেকে আম থেকে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। কোথায় কোথায় ক্ষতি হয়েছে? বাড়ি, প্রত্যেকটা বাড়ি, চাঁদপুর খাড়িতলা, কমিরতলাতে এবং আশেপাশে যতগুলো পাড়া আছে মোটামুটি সব জায়গাতেই। কবে? কালকে রাত্রিবেলা। কী কী ক্ষতি হয়েছে? ওই যে আমার শোয়ার ঘর, চাল, আমার রান্নাঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ কী হবে? ক্ষয়ক্ষতির পরিমাণ কী হবে? সরকার থেকে কিছু পাচ্ছি না কি? কে কে থাকেন বাড়িতে? আমি ছেলে, আমি আর স্বামী। স্বামী বাইরে আছে। তাহলে আপনার নাম? মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।